ওয়েলকাম ইন মাই চ্যানেল আজ আমি ক্লাস নাইনের উৎপাদকের বিশ্লেষণের কোষে দেখি আট পয়েন্ট দুইয়ের একশো পনেরো নম্বর পেজের বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তাহলে তার আগে আমরা কয়েকটা সূত্র দেখে নিচ্ছি যেটা তোমরা আগের ক্লাসে পড়ে আসছো সেভেন এবং এইটে সূত্রগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার মাইনাস টু এ বি দুই নম্বর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তিন নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি গুণিত এ মাইনাস বি আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাঁচ নম্বর হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো তোমরা আগেই জানছো তাই শুধু একটু মনে করে নিলাম তাই মানে এই চ্যাপ্টারে এই একটা সূত্র দিয়েই সব অঙ্কগুলো আশা করি হয়ে যাবে প্রশ্নটা দেখে নিচ্ছি এক নম্বর প্রশ্ন কি আছে এক্স এর পাওয়ার চার বাই ষোলো মাইনাস পাওয়ার চার বাই একাশি তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে দুটো সংখ্যা যদি থাকে এবং দুটোরই সংখ্যার পাওয়ার যদি জোর সংখ্যার আকারে নিয়ে আসা যায় এবং মাঝে যদি মাইনাস থাকে তাহলে সেটা আমাদের প্রথমে এ স্কোয়ার মাইনাস বি সূত্র মানে এটার পাওয়ার একটা জ্বর সংখ্যা এটার পাওয়ারও একটা যদি জ্বর সংখ্যায় নিয়ে আসতে পারি তাহলে আমরা কী বললাম তাহলে আমরা প্রথমে এটাকে এ আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে নিয়ে আসতে হবে তাহলে সমান তাহলে এক্সের পাওয়ার কে কী লিখে যাচ্ছে আমরা এক্সের এক্স স্কোয়ারের লিখতে পারি আর নিচে ষোলো মানে চারের স্কোয়ার তার মানে এ তার হোল স্কোয়ার আমরা লিখতে পারবো এটাকে এটা ভাঙতে গেলে এক্সের পাওয়ার চার হয়ে যাবে আর নিচে ষোলো হয়ে যাবে মাইনাস একই রকমভাবে বাই নয় তার হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এর মান হচ্ছে এ এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার বাই চার আর বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই নয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি গুণিত এ মাইনাস বি এক্স স্কোয়ার বাই চার প্লাস ওয়াই স্কোয়ার বাই নয় গুণিত এক্স স্কোয়ার বাই চার মাইনাস ওয়াই স্কোয়ার বাই নয় তাহলে এটা আর কোনো কিছুই করা যাচ্ছে না এখানে দেখছি এইটার আবার পুরোটার স্কোয়ার করতে পারছি আবার এটার পুরোটার স্কোয়ার করতে পারছি মাঝে মাইনাস আছে তাহলে এক্স স্কোয়ার বাই চার প্লাস ওয়াই স্কোয়ার বাই নয় এটাকে যদি ভাঙা হয় এক্স বাই দুই তার স্কোয়ার মাইনাস ওয়াই বাই তিন তার স্কোয়ার তাহলে এক্সের এক্স স্কোয়ার বাই চার প্লাস ওয়াই স্কোয়ার বাই নয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এর মান এক্স বাই টু বি এর মান ওয়াই বাই তিন হয়ে গেল এটা অতএব নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ সমান হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই চার প্লাস ওয়াই স্কোয়ার বাই নয় গুণিত এক্স বাই টু প্লাস ওয়াই বাই তিন গুণিত এক্স বাই টু মাইনাস ওয়াই বাই তিন এবার দুই নম্বর প্রশ্নটা কী আছে দেখে নিচ্ছি দুই নম্বর প্রশ্নটা হচ্ছে এম স্কোয়ার প্লাস মাইনাস টু এম মাইনাস টু বাই এম তাহলে একটা একটু সাজিয়ে নিতে হবে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এম স্কোয়ার এম বাই এম স্কোয়ার মানে এখানে এ স্কোয়ার প্লাস সূত্র করে নিতে হবে তাহলে এটা থাকতে গেলে এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবার এইখান থেকে আমরা দেখছি মাইনাস দুই দুটো থেকেই কমন যাচ্ছে তাহলে মাইনাস দুই কমন নিলে এম প্লাস ওয়ান বাই এম তাহলে যেহেতু এখানেও এম প্লাস ওয়ান বাই এম আছে তার মানে আমরা এখানে এম প্লাস এর আকারে নিয়ে আসবো তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র মাইনাস টু এবি এই সূত্রটা করতে হবে তাহলে এম প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার মাইনাস টু এ বি মানে দুই গুণিত এম গুণিত ওয়ান বাই এম প্লাস টু গুণিত মাইনাস এম প্লাস ওয়ান বাই এম এম কেটে যাচ্ছে সমান এম প্লাস ওয়ান বাই এম তার স্কোয়ার মাইনাস টু প্লাস টু মাইনাস টু গুণিত এম প্লাস ওয়ান বাই এম মাইনাস টু প্লাস কেটে যাচ্ছে এম প্লাস ওয়ান তার স্কোয়ার মাইনাস টু গুণিত এম এখানেও এম প্লাস ওয়ান বাই এম আছে এখানেও এম প্লাস বাই ওয়ান বাই আছে তাহলে দুটো থেকেই এম প্লাস এম যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে এম প্লাস ওয়ান এক দুটো এম প্লাস এম দুটো ছিল তাহলে একটা কমন নিলে একটা থাকছে আর এখান থেকে এম এম কমন নিলে মাইনাস অতএব সমাধান এটা তিন নম্বর প্রশ্নটা দেখছি নাইন পি স্কোয়ার মাইনাস চব্বিশ পি কিউ প্লাস ষোলো কিউ স্কোয়ার প্লাস থ্রি এ পি মাইনাস ফোর এ কিউ তাহলে দেখছি এটাকে একটু সাজাতে গেলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র আকারে লেখাতে পারব তাহলে থ্রি পি স্কোয়ারকে আমরা লিখতে পারবো থ্রি পি তার হোল স্কোয়ার আর ষোলো কিউব স্কোয়ারকে লিখতে পারবো ফোর q তার স্কোয়ার তাহলে এখানে মাইনাস আছে এ স্কোয়ার আর বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এর মান টু পি গুণিত ফোর কিউ এটা গুণ করে দেখছি দুই আর থ্রি গুণ করে হয়ে যাচ্ছে সিক্স আর ফোর গুণ করলে হয়ে যাচ্ছে চব্বিশ তাহলে এটা থেকে এটা আমরা লিখতে পারি প্লাস থ্রি তাহলে এটার সূত্র হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র মানে থ্রি পি মাইনাস ফোর কিউ তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে আমরা দুটো থেকেই এ কমন নিচ্ছি তাহলে এ কমন নিলে থ্রি পি মাইনাস ফোর কিউ তাহলে থ্রি পি মাইনাস ফোর কিউ এখানে আছে থ্রি পি মাইনাস ফোর কিউ এখানে আছে দুটো থেকে থ্রি পি মাইনাস ফোর কিউ কমন নেওয়া যাচ্ছে তাহলে কমন নিলে থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এ তাহলে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ থ্রি পি মাইনাস ফোর কিউ গণিত থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এ চার নম্বর প্রশ্নটা দেখছি ফোর এক্সের পাওয়ার চার প্লাস একাশি তাহলে এখানেও এটাকে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস নাইন তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করতে গেলে হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা নিয়ে আমরা করব এর মান টু এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর মান টু এক্স স্কোয়ার গণিত নয় তাহলে টু এক্স স্কোয়ার গণিত প্লাস নাইন তার এ স্কোয়ার মাইনাস এটা হয়ে যাচ্ছে ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার প্লাস নাইন তার হোল স্কোয়ার এই ছত্রিশ এক্স স্কোয়ারকে লিখতে পারি আমরা সিক্স এক্স তার স্কোয়ার তাহলে এইখানে এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি টু এক্স স্কোয়ার প্লাস নয় প্লাস সিক্স এক্স টু এক্স স্কোয়ার প্লাস নয় মাইনাস সিক্স এক্স এটা একটু সাজিয়ে নিলে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নয় টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নয় অতএব নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নয় গণিত টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নয় পাঁচ নম্বর প্রশ্নটা দেখছি এক্সের পাওয়ার চার মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকেও যদি আমরা একটু সাজাই একটা এদিকে নিয়ে চলে আসছি এক্সের পাওয়ার চার প্লাস এক মাইনাস সেভেন এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র করতে পারবো এখান থেকে তাহলে এক্স তার স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার মাইনাস সেভেন তাহলে এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি এ স্কোয়ার গুণিত ওয়ান মাইনাস সেভেন এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এইটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস নাইন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি থ্রি এক্স তার হোল স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স গণিত এক্স স্কোয়ার মাইনাস এটা একটু সাজালে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস থ্রি গণিত এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান অতএব निर्णय উৎপাদকের বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েট फॉर নেক্সট ভিডিও